রয়েছে রোপওয়ে, আমরা এখন রোপওয়েতে উঠব। আগে 100 টাকা করে ছিল, এখন 150 টাকা করে দিয়েছে, আর এখানে 5 টাকা টিকিট নিচ্ছে, জানি না এটা কিসের নিচ্ছে। পড়ে যাই, দেখা যাক কি পাওয়া যায়। রোপওয়ে 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 এন্ট্রি ইধার সে দু বক্স দে দেনা পড়ে এক টিকিট আমানে 150 आने और जाने का। बैग नहीं जेते दिच्छे ना, बैगेर जोन्नो आबार 30 टाका केटे निल, माने जे जार मतो काटछे आर आमराओ दिच्छि, कि करा जाबे। आर कैमरा নিজে হাতে, আমি আমারটা নিয়ে নিয়েছি। এখন উপরে যাই, যদি কয়েকটা ছবি তুলতে পারি তাহলে সার্থক, না হলে টাকাটা নষ্ট হয়ে যাবে। লাস্ট পৌঁছে গেছি, এটাকে ওরা ভিউ পয়েন্ট বলছে, ভিউ পয়েন্ট বলছে, বললো একটা ছবি টবি তুলে নিতে। অবস্থা খুবই খারাপ। আমি একা আমার কেবিনে, আর প্রচুর শব্দ হচ্ছে। আমি বলতে পারবো না এতটা কাঁপছে, লোকে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে উঠছে। ও একটা অসাধারণ ভিউ ছিল, অসাধারণ। সামনে রয়েছে শিবর পার্বতীর মূর্তি, আমি দেখাচ্ছি। এটা একটা ট্রেন, আর এই ট্রেনে যারা চড়তে যাওয়ার তারা চড়তে পারবে, আমি তো চড়বো না, আমার বয়স পার হয়ে গেছে। আর ওই ওখানে জাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে, যারা বাচ্চা তারা ওখানে চড়তে পারে, আমারও বয়স পার হয়ে গেছে, কী করা যাবে। আর এদিকটা হয়ে সামনে মন্দিরটা রয়েছে। আপাতত অবস্থা খুবই খারাপ, তাই
সুইমিং পুলে যাবো, একটু সুইমিং করে দেন আবার বেরোবো ঘোরার জন্য। একটু রেস্ট দরকার, খুব এক্সস্ট্রেস লাগছে তাই। আর পিছনে তো দেখতেই পাচ্ছ, আর কিছু বলার নেই। তাহলে চলো একটু স্নান করে নিই। আপাতত একটু স্নানের জন্য বেরোয়েছি, আর পিছনে আমাদের হোটেল। জানি না বিচে কেউ সুইমিং পুলে কেউ আছে কি না, না থাকলে কোনো যায় আসছে না, কারণ আমি আমি স্নান করবো। ওই দিকেও নীল জল, ওই দিকেও নীল জল, কোথায় স্নান করবো? তো এখানে কয়েকটা তো ছবি তোলাই যায়। জাস্ট দেখতে পাচ্ছ তো, এই জায়গাগুলোতে কেউ যদি ডেটে আসে যা অসাধারণ যায়। এটা লাগানো আছে আঙ্কেল ফুল দিয়ে। হ্যাঁ অসাধারণ, অন্যরকম এক্সপিরিয়েন্স। একা আসার অন্যরকম ফিলিংস, আর গার্লফ্রেন্ড নিয়ে আসলে অন্যরকম ফিলিংস পাবে। তো আমার তো অতটা ভালো ভাগ্য না, তাই আমার গার্লফ্রেন্ড হয়নি, তাই একা একা ঘুরছি এইখানে। মানে এইখানকার যে জলটা বেশ নীল, অন্য দীঘা কিংবা পুরীর থেকে অনেকটাই নীল, আর ঢেউগুলো বেশ বড় বড়। আর এদিককার যে পাথরগুলো রয়েছে তার মধ্যে এলগি, সবুজ এলগি প্রচুর পরিমাণে। আর জলটা প্রচুর প্রচুর মানে নোনতা। ওই প্লেন যাচ্ছে, এত কাজ দিয়ে প্লেন আমি দেখিনি সত্যি বলতে। এত কাজ দিয়ে কোনোদিন প্লেন যেটা আমি দেখিনি, একদম কাজ দিয়ে গেল এখান দিয়ে। ও
যারা এই হোটেলটা বুকিং করবেন ভাবছেন, মানে টাকাটা মোটামুটি উসুল হয়ে যাবে। এত ভালো ভিউ, ভিউটা দেখতে পাচ্ছেন, আর আপনাদের ওই ভিউটার তো দেখালেন, জাস্ট একটা অসাধারণ এক্সপিরিয়েন্স।